পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ও 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে জেলখানা মোড় এলাকায় অন্যান্য বছরের ন্যায় এবছরও দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার। শীত অলরেডি পড়ে গেছে, আমাদের দল শিখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা এই দল বর্ধমান শহরে যার নেতৃত্বে করি, আমাদের সকলের অভিভাবক প্রিয় বিধায়ক খোকন দাসের নেতৃত্বে, এবং তিনি যেভাবে মানব সেবা আমাদের দিক দেখিয়েছে প্রত্যেককেই, আমরা সবাই তার প্রতি পথিক। যারা তৃণমূল কংগ্রেস কর্মচারী পূর্বের বক্তা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় বিধায়ক বলে গেলেন যে আমরা এই ধরনের অনুষ্ঠানে সারা বছর থাকি, এ ছোট্ট একটা উপহার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আমরা যে করার চেষ্টা আছে আমাদের সঙ্গে বা তৃণমূল কংগ্রেস যারা করে এই রবটাকে আপনি দেখবেন আমরা সারা বছর এখানে বহু অনুষ্ঠানে আছি। এই সামনে রমজান মাসে আমরা দেখেছি ইফতার পার্টি থেকে শুরু করে শাড়ি উপহার থেকে শুরু করে শীতকালে কম্বল বিতরণ থেকে শুরু করে গ্রীষ্মকালে মানুষের ঠান্ডা জলের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বছরে কয়েকটা খেলাধুলা, এই সমস্ত মানুষের স্বার্থে মানুষের কাজে সারা বছর উনি লিপ্ত থাকেন। এবং আমাদের খুব ভালো আরেক একটা জিনিস লাগে, রবদার নিজে অফিসে একটা মেডিসিনের একটা ব্যবস্থাপনা রেখেছে যেখানে গরিব মানুষদের অল্প পয়সায় বিনা পয়সায় ওষুধ উনি দেন। তো এই ধরনের কাজ অ্যাক্টিভিটিস আমরা খোকন দাসের সঙ্গে যারা থাকি, আমরা খোকন দাসকে যারা অনুসরণ করি, আমরা মাননীয় খোকন দাসের কাছেই আমরা শিক্ষা পেয়েছি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রাক্তন জেলা আইনডিটিউসির সভাপতি ইফতেকার আহমেদ, যুব তৃণমূল নেতা নুরুল আলম, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভাপতি নারুগোপাল ভকত, তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, আব্দুল রব, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বিধায়ক মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করছেন সন্দীপা। এরপরকে বরণ করেছেন শহর হিন্দি প্রকাশের সভাপতি, বরণ করছেন সন্দীপা দিচ্ছেন। জানেন যে এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন সারা বছর ধরে আমরা রাজনীতির সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি, কোনো সময় বস্ত্র বিতরণ, কোনো সময় রক্তদান শিবির, কোনো সময় খেলার মাঠে, কোনো সময় এই শীতে শীত বস্ত্র বিতরণ, সমস্ত কিছুই আমরা সারা বছর মানুষের কথা ভেবে করি। আমরা যে রাজনীতি দলটা করি আপনারা জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা করি। তা আমাদের সবারই চিন্তাভাবনা সবসময় মানুষের পাশে থেকে কাজ করা, আর সারা বছরই দেখছেন আমরা মানুষের পাশে থেকে কাজ করি। এই কদিন আগে আমরা 101 মেয়ের গণবিবাহ দিলাম যেটা আমাদের 8 বছর ধরে চলছে। খেলার মাঠেও যে খুঁজে আপনারা এই লোককেই পাবেন, যেখানে যে অনুষ্ঠান সেখানেই আমরা, কারণ আমরা মনে করি মানুষকে সঙ্গে নিয়ে আমাদের কাজে করাটাই হচ্ছে রাজনীতি। আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে মানুষ থাকব সেটাই তো রাজনীতি, মানুষকে সঙ্গে নিয়ে থাকাটাই রাজনীতি। তাই আজকেও আপনারা এই শীতের মধ্যে মানুষের হাতে যদি একটা কম্বল তুলে দেওয়া যায় তাহলে সেই মানুষটা হয়তো শীতের থেকে বাঁচবেন। আমরা জানি যে একটা মানুষকে একটা কম্বল দিয়ে তার সব কিছু সমাধান করা যায় না, আর লক্ষ লক্ষ মানুষকেও কম্বল দিলে কিছু হবে না, কিন্তু আমাদের হচ্ছে মূল চিন্তাভাবনা। আমরা চিন্তাভাবনার মাধ্যমে ভাবি যে কিছু মানুষেরও যদি সমাধান করা যায়, কিছু মানুষকেও যদি এই ঠান্ডার মধ্যে যারা ঘুমিয়ে থাকে
তাদের গায়ে যাতে একটা শীত বস্ত্র থাকলে অন্তত ঠান্ডা থেকে বাঁচতে পারে। সংখ্যালঘু ছেলেন আমাদের সভাপতি এক নম্বর ওয়ার্ডের উপস্থিত, আমার লিলুফা আছেন, আমাদের মহিলা মহিলাই তো, তারপরে আমাদের বাবুদা থেকে শুরু করে সমস্ত সম্মানীয় সম্মানীয় আমাদের তৃণমূল পান্টি সহ। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সবার রিপোর্ট, আনন্দ বার্তা।